হ্যালো বন্ধুরা আমি বিশ্বজিৎ মাইতি আর আপনারা দেখছেন বার্ডস্লাভার বিশ্বজিৎ চ্যানেলটি আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো ফিঞ্চ পাখি পালন পদ্ধতি সম্পর্কে ফিঞ্চ পাখি খুবই সুন্দর একটি পাখি এদের দেখতে খুব যেরম সুন্দর হয় তেমনি এরা আকৃতিতে অন্যান্য পাখির তুলনায় অনেক ছোটো হয় এবং এদের পালন পদ্ধতি তাই অন্য পাখির থেকে সম্পূর্ণ আলাদা ফিঞ্চ পাখির মধ্যে অনেকগুলি প্রজাতি দেখা যায় এগুলি হল জেবরা ফিঞ্চ বেঙ্গলি বা সোসাইটি ফিঞ্চ স্টার ফিঞ্চ আউল ফিঞ্চ লংটেল এবং গোল্ডেন ফিঞ্চ এবং এই গোল্ডেন ফিঞ্চ মিউটেশনগত কারণে নানা কালারের হয়ে থাকে এবং এদের দেখতেও খুব সুন্দর হয় এবং অন্যান্য ফিঞ্চের তুলনায় আকারে এরা একটু বড়ো হয় এবং এরা মেটিংয়ের সময় সঙ্গিনীকে খুব সুন্দর শীষ দিয়ে ডাকে এবং নাচানাচি করতে থাকে এর মধ্যে সবথেকে জনপ্রিয় হল বেঙ্গলি বা সোসাইটি ফিঞ্চ এবং জেব্রা ফিঞ্চ বেঙ্গলি বা সোসাইটি ফিঞ্চ পালনের সবথেকে বড়ো সুবিধা হলে এরা খুব ভালো ফস্টার পেয়ার হয় অর্থাৎ ধরুন আপনি যদি অন্য কোনো ফিঞ্চের ডিম নিয়ে বেঙ্গলির ঝুড়িতে বা হাঁড়িতে দিয়ে দেন এরা নিজেদের ডিম মনে করে খুব সুন্দরভাবে সেই ডিমগুলোতে তা দিয়ে বাচ্চা বড় করে এবং তাদেরকে খাওয়ায় এই ভিডিওতে বলবো ফিঞ্চ পাখি পালনের নিয়ম ফিঞ্চ পাখির যত্ন ও পরিচর্যা ফিঞ্চ পাখি কতদিন বয়সে ডিম পারে ডিম থেকে বাচ্চা হতে কতদিন সময় লাগে এবং এরা বছরে কতবার ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফোটার পর বড় হতে কতদিন অবধি সময় লাগে আর বলবো ফিঞ্চ পাখিকে কতদিন বয়সে বিডিং করাবেন এবং ফিঞ্চ পাখিকে বিডিং করানোর নিয়মটা কি ভিডিও শুরুর আগে বলবো যদি আমার চ্যানেলে আপনি প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখুন আমার পরবর্তী নতুন ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য ফিঞ্চ পাখি মেটিং করার আট থেকে দশ দিন পর ছ থেকে আটটি পর্যন্ত ডিম পারে এবং এদের ডিমগুলি অন্যান্য পাখির তুলনায় আকারে খুবই ছোট হয় এবং দু তিনটি ডিম পাড়ার পর থেকে ছেলে পাখিটি এবং মেয়ে পাখিটি পালা করে সেই ডিমে তা দেয় তেরো থেকে পনেরো দিন পর এই ডিমগুলি ফুটে বাচ্চা বের হয় এবং সাত আট দিন পর এদের চোখ ফোটে কুড়ি থেকে বাইশ দিন পর এরা নিজেরা খেতে শেখে এবং এক মাস পর এরা নিজেদের মতো উঠতে শিখে যায় ক্ষণ এদের মা বাবার থেকে আলাদা করে দিতে হয় এবং তখন মেয়ে পাখিটি আবার নতুন করে ডিম পাড়ার জন্য প্রস্তুত হয় ফিঞ্চ পাখি বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করতে পারে এবং বাচ্চা পাখিগুলি চার পাঁচ মাস বয়সে অ্যাডাল্ট হয় এবং এরাও আবার ডিম পাড়তে শুরু করে এই পাখিগুলি খাঁচার বাইরে থাকা অবস্থায় আট থেকে ন বছর পর্যন্ত বাঁচে এবং খাঁচায় চার থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আর বলবো বিডিং করানোর জন্য ফিঞ্চ পাখির উপযুক্ত খাঁচার সাইজ কি হওয়া উচিত এক জোড়া ফিঞ্চ পাখির জন্য আপনার খাঁচার মাপ হতে হবে বারো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি খাঁচায় আপনি এক জোড়া পাখি পালন করতে পারবেন আপনি চাইলে জোড়াও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে প্রত্যেক জোড়াকে আলাদা আলাদা করে বিডিং করাতে পারলে খুব ভালো হয় এর কলোনি আকারে বড়ো জায়গায় রেখেও একসাথে অনেক পাখি পালন করা যায় এবং ডিম বাচ্চাও করা যায় এবার জেনে নেওয়া যাক এদের খাবারের ব্যাপারে বীজ পাখির জন্য অবশ্যই আপনাকে সিড মিক্স দিতে হবে সমপরিমাণ চীনা ও কাউনের সাথে আপনাকে মেশাতে হবে গুজির তিল নানা ধরনের যে মিলেট হয় সেই মিলেট পোলাও ধান তিসির বীজ ক্যানারি এবং শীতকালে এই দানা খাবারের সাথে অল্প পরিমাণ সূর্যমুখীর বীজ আপনারা পাখিকে দেবেন এর পাশাপাশি এদেরকে বিভিন্ন ধরনের শাক সবজি যেমন কলমি শাক পালং শাক নোটে শাক হিংচে শাক লাল শাক ফুলকপির পাতা বাঁধাকপির পাতা থানকুনি পাতা ধনে পাতা লেটুস শাক এগুলো খুব ভালো পছন্দ করে এরা এবং শীতকালে পাখিকে ধনে পাতাটা না দেওয়াই ভালো তারা সবজির মধ্যে আপনারা দিতে পারেন ফুলকপি বাঁধাকপি ব্রুকলি বরবটি বিমস গাজর বিট এগুলো খুব সরু সরু করে কেটে নেবেন এবং এগুলোকে এক ফুট বা সব ফুটের সাথে মিশিয়ে আপনারা পাখিকে খাওয়াবেন এগুলো সপ্তাহে দু থেকে তিন দিন দিলেই চলবে তার সাথে সাথে সিড মিক্স রোজ দেবেন এগুলো করলে আপনার পাখি পুরোপুরি সুস্থ সবল থাকবে এবং খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করবে আর বলবো ফিঞ্চ পাখিকে সঠিকভাবে ব্রিডিং করানোর নিয়ম নিয়ে প্রথমেই এদের ব্রিডিং করানোর জন্য আপনাকে সঠিক মাপের খাঁচা ব্যবহার করতে হবে এদের ব্রিডিংয়ের জন্য ছোটো মাটির হাঁড়ি বেতের ঝুড়ি অথবা প্লাস্টিকের যে চুপড়ি আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন বানানোর জন্য এদেরকে নেস্টিং মেটেরিয়াল দিতে হয় নেস্টিং মেটেরিয়াল হিসেবে আপনারা নারকেলের ছোবড়া শুকনো ঘাস শুকনো খড় অথবা পাট ব্যবহার করতে পারেন এবং এগুলো খাঁচার মধ্যে শুধুমাত্র ফেলে দিলেই হবে এরা নিজেরা মুখে করে নিয়ে গিয়ে সুন্দরভাবে বাসা বানিয়ে নেবে আপনাকে আলাদাভাবে বাসা বানানোর কোনো দরকার নেই নেইয়ের সময় এবং ডিমের খোসা তৈরির সময় এদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়ে পড়ে তাই খাঁচায় সময় গিট মিনারেল ব্লক এবং সমুদ্রের ফেনা বা যেটাকে ক্যাটেল ফিশ বোন বলে এগুলো কিন্তু সবসময় দিয়ে রাখবেন আর দেবেন কি ডিমের খোসা ডিমের খোসার ভিতরে যে সাদা অংশটা সেটাকে ফেলে দিয়ে সেই খোসাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে রোদে শুকিয়ে অবশ্যই দেবেন এটা খুব ভালো ক্যালসিয়াম পাখির জন্য এবং এটা সব পাখিকেই আপনি ব্যবহার করতে পারবেন তবে বিডিং করালে আপনার ফিঞ্চ পাখি খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করবে এবং পাখির শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে এই ছিল আজকের ভিডিও পাখি সংক্রান্ত অন্যান্য সমস্যার জন্য বার্ড স্লাভার বিশ্বজিৎ আমার ফেসবুক পেজে আপনারা ভিডিও সহ পাঠাতে পারেন আমি তার সমাধান বলে দেব আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ